আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি একটা বাজেট ফ্রেন্ডলি পিসিতে অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি পিসির ভিডিওতে তো আজকের এই পিসির জন্য যে বাজেট আমরা ধরেছি তিরিশ হাজার সাতশো আটশো টাকার আশেপাশে তো তিরিশ হাজার সাতশো আটশো টাকার আশেপাশে আপনি কি ধরনের একটা পিসি কিনতে পারেন সেটা নিয়ে আজকে ডিসকাস হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বিশেষ করে যারা নতুন আছেন কম্পিউটার কিনবেন বুঝতে পারছেন না আমার মনে হয় যে এই বাজেট একটা আইডিয়াল পিসি বিল্ড হতে পারে বন্ধুরা প্রথমত এই বাজেটের পিসি বিল্ডে আমি একটা বেসিক লেভেলের কেসিং ধরেছি খুব সিমসাম দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় হোয়াইট এবং ব্ল্যাক তো চমৎকার এই কেসিংটিতে একটা ছোট পাওয়ার সাপ্লাই আছে ভেলুটপ ব্র্যান্ডের সি ওয়ান হান্ড্রেড ডাব্লিউ তো যাই এই কেসিংটাতে মোটামুটি যে এয়ার ফ্লো বা কুলিং সিস্টেমটা আছে একটা অফিস পিসি বা অফিসের কাজের জন্য বা বাসায় টুকটাক কাজের জন্য যারা তিরিশ একত্রিশ হাজার টাকা দিয়ে পিসি বিল করবেন তারা কিন্তু মোটামুটি নিশ্চিন্তে পছন্দ লেগে রাখতে পারেন তবে হ্যাঁ আপনি যদি কখনও গ্রাফিক্স কার্ড লাগাতে চান সেক্ষেত্রে অবশ্যই এই কেসিংটাকে আপনার তখন বাদ দিতে হবে তখন হয়তো আপনাকে আরও একটা আপডেট কেসিং নিতে হতে পারে তো এই কেসিংটা থাকবে চব্বিশশো টাকার আশেপাশে পাওয়া যায় তো আমার মনে হয় বাজেটের মধ্যে চমৎকার একটা লুক্রিয়েটিভ কেসিং এরপর চলে আসি আদার্স কমপ্লেনগুলো কী কী দিয়েছে প্রথমত হচ্ছে প্রসেসর প্রসেসর হিসেবে আমি দিয়েছি এখানে ইন্টেলের কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন অর্থাৎ বারো জেনারেশন হয়তো বলতে পারেন যে আসলে আই থ্রি কেন হ্যাঁ আপনি যদি বাজেট বাড়ান তাহলে আই ফাইভ নিতে পারেন আই সেভেন নিতে পারেন এটা আপনার জাস্ট অভিরুচি আপনার বাজেটের বাজেট অনুযায়ী তো এই প্রসরটা থাকবে আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই প্রচরটাকে নিশ্চিন্তে প্রস্তালিকা রাখা যায় কারণ হলো আপনি যখন একটা টুয়েলভ জেনারেশনের একটা পিসি বিল করবেন তখন এখানে ফিউচার কিন্তু অনেকগুলো আপডেট করার রাস্তা ওপেন থাকছে সো এটাকে আপনি ফিউচার আপগ্রেড করার একটা ভালো রাস্তা হিসেবে এই প্রসরটিকে আপনার প্রস্তালিকা রাখতে পারেন এই প্রসেসরটা কিনতে গেলে এখন হয়তো মার্কেটে এগারো হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় আমার মনে হয় এই সিচুয়েশনে রাইজিনের যেহেতু দামটা অনেকটা বেড়ে গিয়েছে এই সিচুয়েশনে একটা বেস্ট ডিল হতে পারে এই প্রসেসরটি আর একটা আমি নিই এই প্রোসেসর ইন ফিউচারে আপনি ডিডিআর ফাইভ এস সুইচ করতে পারবেন সব আমার মনে হয় যে এটাকে রাখা যায় আচ্ছা এরপর হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা আমি একটা ব্র্যান্ডের অথেন্টিক কোয়ালিটি মাদারবোর্ড দিয়েছি এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের অনেকে হয়তো বলতে পারেন এখানে আমরা কিছু বাজেট কাট করতে পারতাম কারণ তখন হয়তো আমরা এই পিসিটা উনত্রিশ হাজার টাকা করতে পারতাম যদি হয়তো আমরা এখানে বায়োস্টার অথবা এমএসআই এই টাইপের কিছু কম বাজেটের টুয়েলভ জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড আছে সেগুলো দিলে বাট এখানে আমি একটু ব্র্যান্ড এবং কোয়ালিটিটা ইনশিওর করেছি সব ধরনের পোর্টসগুলো ইনশোর করেছি সেই সাথে মানে আমার মনে হয় অথেন্টিক অফিসিয়াল এই মাদারবোর্ডটা নিশ্চিন্তে আপনার রাখতে পারেন তো এই মাদারবোর্ডটা থাকবে এগারো হাজার তিনশো টাকার আশেপাশে আচ্ছা এরপরে হচ্ছে র্যাম এবং এসএডি র্যাম এবং এসিডিতে আমি দুটি যেটা চয়েস করেছি সিমিলার ব্র্যান্ড ডুইন মোসের টর্নেডো একটা র্যাম চয়েস করেছি এটা হিটসিং সহ বত্রিশশো মেঘা এইট জিবি সেই সাথে একটা এমড্রোড টেন ভি আমি চয়েস করেছি এটা টুইনমোস ব্র্যান্ডের রিড রাইড স্পিডটা যথেষ্ট বেশি আপ টু ছত্রিশ এম বি রিড স্পিড তা আমার মনে হয় বর্তমানের প্রেক্ষাপটে স্মার্ট ওয়ারেন্টটি অথেন্টিক এই এসএসডিটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে এবং এটা চোখ বন্ধ করে পশুদেরকে রাখা যায় আমার মনে হয় যে আপনার কষ্টের টাকায় অনেক সময় যে প্রতারিত হওয়ার সুযোগ থাকে আপনি এই র্যামে এই এসএসডিগুলো নিলে আশা করি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো এরপর আমি একটা কিবোর্ড মাউস এর সেটআপ ধরেছি এখানে সেটা হচ্ছে এসপি একটা অথেন্টিক অরিজিনাল কিবোর্ড অনেকে হয়তো বলতে পারেন যে কিবোর্ডটা ডুপ্লিকেট কিনা না আপনি নিশ্চিত থাকেন এটা একটা অরিজিনাল কিবোর্ড যেটা অরিজিনাল কিবোর্ড সেটাতে আপনি ইংলিশ ভার্সন হবে বাংলা ভার্সন থাক না আর বাংলা যেটাতে থাকে সেটা ডুপ্লিকেট কিবোর্ড এসপি এর অরিজিনাল কিবোর্ডে কখনো এই মডেলটিতে ইংলিশ থাক না এটা কিনতে চাইলে আপনাকে এক হাজার টাকার আশপাশে খরচ করতে হবে এই বিলের সাথে আমরা কিছুটা কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি তো বন্ধুরা এই সব কম্পোনেন্টগুলো নিয়ে যদি আপনি এই পিসিটা বিল করতে চান মোটামুটি আপনাকে ত্রিশ হাজার সাতশো আটশো টাকা খরচ করতে হবে আমার মনে হয় যে এটা যাদের একটা আইডিয়াল বাজেট আমাদের আসলে আমরা যারা মধ্য মানে এই টাইপের ফ্যামিলি মধ্য মানে যারা ফ্যামিলি আছে তারা আসলে এই বাজেটগুলো কিন্তু বেসিক্যালি করতে চাই আচ্ছা এখন এই পিসিটা দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন আপনি ধরুন মোটামুটি ফিলান্সিংয়ের যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো আছে সেগুলো করতে পারেন আপনি ধরুন ওল্ড ভার্সনে কিছু ফটোশপ গ্রাফিক্সের কাজগুলো করতে পারেন যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আসলে প্রিমিয়ার খুব স্মুথলি পাবেন না তবে হ্যাঁ যে কম্পোনেন্টগুলো আছে কিছু কিছু জায়গায় যদি একটু মেকানিজম করে আপডেট করা যায় সেক্ষেত্রে অনেক ভালো হবে তো যাই হোক এখানে আপনি যদি একটু আবার খরচ কমাতেও চান সেটারও সুযোগ আছে তো বন্ধুরা আপনার চাইলে যদি এই টাইপের কাজগুলো করার প্রয়োজন হয় আমার মনে হয় একদম চোখ বন্ধ করে এই বাজেটে এই পিসিটা নিতে পারেন আর একটু বলি যেখানে কোথায় কোথায় আমরা কস্ট কাট করতে পারতাম প্রথমত মাদার বোর্ডে মোটামুটি দুই হাজার টাকা কমানো সম্ভব ছিল যদি আমরা বায়োস্টার অথবা এম এস আই এদিকে একটু সুইচ করতাম তাহলে তো তবে হ্যাঁ গিগা বাইট একটা অফিসিয়াল অথেন্টিক কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আমার মনে হয় এটাকে কিন্তু আপনি একদম আস্থা রাখতে পারেন কারণ হচ্ছে যে স্যাটিসফ্যাকশন সবার আগে আচ্ছা তো এগুলোই ছিল মোটামুটি আপনি যদি এখন ধরেন একটা মনিটর কিনবেন মনিটর কিন্তু কত লাগতে পারে ধরেন একটা বাইশ ইঞ্চি মনিটর কিনবেন তাহলে হয়তো আর যেমন এখানে আমি একটা মনিটর রেখেছি ভিএপ্যানেলের প্যানেলের অফ ব্র্যান্ডের মানে আমার মনে হয় বাজেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটিতে সেরা ঠিক আছে এগুলো কিনতে চাইলে আপনাকে আট হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে কিনতে পারবেন আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে আপনার প্রশ্ন রাখতে পারেন তো যদি আমি এই পিসিটাকে ধরি তিরিশ হাজার পাঁচশো আটশো টাকা আর মনিটরটাকে যদি আট হাজার পাঁচশো টাকা দিই তার মানে কি চল্লিশ হাজারের নিচে এটা থাকছে অর্থাৎ উনচল্লিশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে তো আমার মনে হয় যে উনচল্লিশ হাজার টাকায় এই পিসিটা কিন্তু অবশ্যই সেরা কোনো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই আর আমি এখানে বলেছি যে সব কিছুই কিন্তু কোয়ালিটি এবং অথেন্টিক ধরার চেষ্টা করেছি এই প্রসেসর এই মাদারবোর্ডের যে প্ল্যানিংটা আছে তাতে যে পরিমাণে পাওয়ার সাপ্লাই দরকার এই ইন এই যে পাওয়ার সাপ্লাইটা আছে টু হান্ড্রেড এটাতে এটাতে তবে হ্যাঁ আর একটু আপনি বেশি বাড়িয়ে নিলে সেটাও ভালো তো বন্ধুরা আর কথা নয় ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অথবা যেখান থেকে নেন দেখে শুনে একটু দাম দর করে নিলেন যাতে আপনি কষ্টের টাকা সেরা জিনিসটা পান আগামীতে আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকাম না করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ